ঈশ্বরচন্দ্রের মাস্টার মশাই। ঈশ্বরচন্দ্রের বয়স তখন 5। এই বয়সেই অসম্ভব দুরন্ত, তার দস্যিপনায় বাড়ির সকলেই নাজেহাল দিশেহারা। তাই ঠিক করলেন এক্ষুনি তাকে পাঠশালায় পাঠানো প্রয়োজন। পাঠশালায় পাঠালে জব্দ হবে, আর এমনভাবে সবসময় দুষ্টুমি করে বেড়াতে পারবে না। বীরসিংহ গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা সবাই এক ডাকে চিনত, খুব খ্যাতি ছিল। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই পাঠশালায় আসা পড়ুয়ারা অনেক বেশি বিষয় আয়ত্ত করে ফেলত, এমন দ্রুত আশেপাশের পাঠশালার পণ্ডিতেরা শেখাতে পারতেন না। কালীকান্তবাবু ছিলেন দারুণ ছাত্রদরদী, কখনো ছাত্রদের মারতেন না, পরম স্নেহে গভীর মমতায় বোঝাতেন। ঈশ্বরচন্দ্র নিজেই লিখেছেন, বস্তুত পূজ্যপাদ কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয় গুরু মহাশয় দলের আদর্শ ছিলেন। 5 বছর থেকে 8 বছর পর্যন্ত এই পাঠশালায় পড়েছেন ঈশ্বরচন্দ্র। দুরন্ত ঈশ্বরচন্দ্র পাড়া প্রতিবেশীর কাছে ছিলেন এক আতঙ্ক। গুরুমশাই কালীকান্তবাবুরও কানে গেছিল এই দুরন্তপনার কথা, তাই প্রায় দিনই অন্য পড়ুয়াদের ছুটি দিয়েও ঈশ্বরচন্দ্রকে পড়াতেন। পড়াতে পড়াতে সন্ধে পেরিয়ে যেত, ক্রমেই রাত বাড়ত। হয়তো দূরে ডেকে উঠত প্যাঁচা, ডাকত ঝিঝি, ঘুমিয়ে পড়তেন ঈশ্বরচন্দ্র। শেষে গুরুমশাই নিজেই প্রিয় ছাত্রকে কোলে করে পৌঁছে দিতেন বাড়িতে। 8 বছর বয়সে ঈশ্বরচন্দ্র আসেন কলকাতায় পিতা ঠাকুরদাসের সঙ্গে, থাকতেন বড়বাজারের কাছে, বাড়ির পাশেই ছিল এক পাঠশালা। সেখানেই ঈশ্বরচন্দ্রকে ভর্তি করে দেওয়া হয়। পাঠশালাটি চালাতেন স্বরূপচন্দ্র দাস। শিক্ষক হিসেবে তিনি ছিলেন খুব অভিজ্ঞ, আশেপাশে তার খ্যাতিও ছিল বেশ। বহু ছেলে মেয়ে তার পাঠশালায় পড়তে আসত। বালক ঈশ্বরচন্দ্রের প্রখর বুদ্ধি, তীক্ষ্ণ বিচার শক্তি স্বরূপচন্দ্রকে মুগ্ধ করেছিল। মাস তিনেক এই পাঠশালায় পড়েছিলেন তিনি। তারপর হঠাৎই ঈশ্বরচন্দ্র অসুস্থ হয়ে পড়েন, কঠিন পীড়া, কিছুতেই সারে না। শেষে অসুখ সারাতে ফিরিয়ে যেতে হয় নিজের গ্রামে। রোগমুক্ত হওয়ার পর আবার ঈশ্বরচন্দ্রকে কলকাতায় নিয়ে আসা হয়। 9 বছর বয়সে ভর্তি হলেন সংস্কৃত কলেজে। তখন সংস্কৃত কলেজে সংস্কৃত পড়াতেন গঙ্গাধর তর্ক বাগীশ। ঈশ্বরচন্দ্রের স্মরণশক্তি ও অধ্যাবসায়ে মুগ্ধ হন তিনি। অল্প দিনের মধ্যেই ঈশ্বরচন্দ্র হয়ে ওঠেন তার প্রিয় ছাত্র। তিনি ঈশ্বরচন্দ্রকে ভীষণ স্নেহ করতেন। ভর্তির 6 মাস পরই কলেজের প্রথম পরীক্ষায় বসেন ঈশ্বরচন্দ্র, খুব ভালো ফলও করেন। গঙ্গাধর তর্কবাগীশের তত্ত্বাবধানে 2 বছর ছিলেন। এরপর ঈশ্বরচন্দ্র ভর্তি হলেন সাহিত্য শ্রেণীতে। প্রথমে তো শ্রেণী শিক্ষক জয়গোপাল তর্কালঙ্কার তাকে ভর্তি নিতেই চাননি, বিস্মিত হয়ে বলেছিলেন, এই বয়সে সংস্কৃত সাহিত্যের কি বুঝবে। এই কথায় ঈশ্বরচন্দ্রের মনে আঘাত লাগে, অভিমান হয়। দুঃখে অভিমানে বলে ফেলেন, ভর্তির জন্য পরীক্ষা নিন না, উত্তীর্ণ না হলে ভর্তি নেবেন না। এই কথা বলা মাত্রই ঈশ্বরচন্দ্রকে তিনি কয়েকটি সংস্কৃত কবিতা থেকে কঠিন প্রশ্ন করেন। উত্তর শুনে চমকিত হন তিনি। ঈশ্বরচন্দ্র যে এমন অনায়াসে উত্তর দিতে পারবেন ভাবেননি পণ্ডিত মশাই। এমন নির্ভুল উত্তর প্রত্যাশাও করেননি তিনি। জয়গোপালের মন জয় করে ফেলেন ঈশ্বরচন্দ্র। উত্তর শুনে মুগ্ধ হয়ে সাহিত্য শ্রেণীতে ঈশ্বরচন্দ্রকে ভর্তি করে নিলেন। প্রথম থেকেই ঈশ্বরচন্দ্রের উপর জয়গোপালের আলাদা দৃষ্টি ছিল, অত্যন্ত স্নেহ করতেন, ঠিক নিজের ছেলের মতো। ঈশ্বরচন্দ্র প্রথম বর্ষে রঘুবংশ, কুমার সম্ভব প্রভৃতি সাহিত্যগ্রন্থ পড়েছিলেন, পরীক্ষাতেও পেয়েছিলেন সর্বোচ্চ নম্বর।
যে বালককে প্রথমে ভর্তি নিতে চাননি তার এই সাফল্যে জয়গোপাল ভীষণ আনন্দিত হয়েছিলেন। প্রবল উৎসাহে দ্বিতীয় বছরের জন্য নির্দিষ্ট গ্রন্থগুলি পড়াতে শুরু করেন। শকুন্তলা, মেঘদূত, উত্তরচরিত, কাদম্বরী প্রভৃতি গ্রন্থের পাঠদান ঈশ্বরচন্দ্রকে মুগ্ধ করত। অতুলনীয় কি সুন্দর করেই না পড়াতেন জয়গোপাল, তন্ময় হয়ে শুনতেন তিনি। এই বয়সেই ঈশ্বরচন্দ্র সংস্কৃত ভাষায় অনর্গল কথা বলতে পারতেন, নির্ভুল অনুবাদ করতেন, সহপাঠীরা অবাক বিস্ময়ে তাকে দিয়ে তার দিকে তাকিয়ে থাকত, কেউ আড়ালে, কেউ বা সামনাসামনি তার প্রশংসাও করত। দ্বিতীয় বছরের পরীক্ষাতেও সেরা ছাত্রের সম্মান ঈশ্বরচন্দ্র অক্ষুণ্ণ রেখেছিলেন, যথারীতি প্রথমও হয়েছিলেন। জয়নারায়ণ তর্ক পঞ্চানন সর্বত্র চেনা জানা সকলের কাছেই ঈশ্বরচন্দ্রের সুখ্যাতি করে বেড়াতেন। তারকনাথ তর্ক বাচস্পতিকে বলেছিলেন, এ বালক সমগ্র বাংলা দেশের অদ্বিতীয় মানুষ হিসেবে চিহ্নিত হবে। মাস্টারমশাই জয়নারায়ণের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছিল। ঈশ্বরচন্দ্রের বাড়ি অবস্থা মোটেই ভালো ছিল না, দুঃখময় জীবন, অর্থ সংকট লেগেই থাকত, অতি কষ্টে তার দিন কাটত, কিন্তু মুখের উজ্জ্বল হাসিটুকু অম্লান ছিল। বৃত্তির টাকা থেকে তিনি সহপাঠী দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন, বই কিনে দিতেন, জামাকাপড় কিনে দিতেন, আবার কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতেন। এরপর সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র এক এক করে পড়েন অলঙ্কার, স্মৃতি, বেদান্ত, ন্যায় ও দর্শন। প্রতি শ্রেণীতেই তার সাফল্য বজায় ছিল, প্রতিবার প্রথম হয়েছেন, পুরস্কারও পেয়েছেন প্রচুর। বেদান্ত শ্রেণীতে পড়াতেন শম্ভুচন্দ্র বাচস্পতি, তার সঙ্গে ঈশ্বরচন্দ্রের অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়াও বিভিন্ন শ্রেণীতে ঈশ্বরচন্দ্র মাস্টারমশাই হিসেবে পেয়েছেন রামচন্দ্র বিদ্যাবাগীশ, হরনাথ তর্কভূষণ, প্রেমচন্দ্র তর্কবাগীশকে। সকলের সঙ্গে ঈশ্বরচন্দ্রের মধুর সম্পর্ক ছিল, সকলেই তাকে স্নেহ করতেন। এমন মেধাবী ছাত্রকে স্নেহ না করে কি থাকা যায়? ওই সময় সংস্কৃত কলেজে নিয়ম ছিল বাৎসরিক পরীক্ষার সময় সংস্কৃত পদ্য ও গদ্য রচনা করা। যার লেখা শ্রেষ্ঠ বলে নির্বাচিত হতো তাকে দেয়া হতো 100 টাকা পুরস্কার। পরীক্ষার দিন দেখা গেল সব ছাত্রই হাজির, কিন্তু নেই শুধু ঈশ্বরচন্দ্র। কি ব্যাপার, কোথায় গেলেন তিনি? খোঁজ 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 অনেক খোঁজাখুঁজির পর শেষে তাকে খুঁজে নিয়ে এলেন প্রেমচন্দ্র তর্কবাগীশ। নিয়ে আসা হলো বটে, কিন্তু ঈশ্বরচন্দ্র কিছুতেই পরীক্ষায় বসতে রাজি হলেন না। শেষে তাকে প্রায় জোর করে পরীক্ষায় বসিয়ে দিলেন প্রেমচন্দ্র। প্রেমচন্দ্র ছিলেন পাক্কা জহুরি, ঈশ্বরচন্দ্রকে চিনতে তিনি ভুল করেননি। তার প্রতি ছিল গভীর আস্থা ও বিশ্বাস, জানতেন ঈশ্বরচন্দ্র চমক দেওয়ার মতো ফল করবেন। যথারীতি ঘটলেও তাই, ফল বেরোতেই সবাই অবাক, সেরা রচনাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র। ন্যায় ও দর্শন শ্রেণীতে পড়ার সময় 2 মাসের জন্য সংস্কৃত কলেজের দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক পদ শূন্য হয়েছিল। অধ্যক্ষ মার্শাল ওই পদের জন্য ঈশ্বরচন্দ্রকে নিয়োগ করেছিলেন। অধ্যক্ষ মার্শালও ঈশ্বরচন্দ্রের ওপর গভীর আস্থা পোষণ করতেন, তাই বাইরের কাউকে নয়, কলেজের সেরা ছাত্রটিকেই ওই পদে নিয়েছিলেন তিনি। মাস পড়িয়ে ঈশ্বরচন্দ্র পেয়েছিলেন 80 টাকা। পুরো টাকাটাই বাবার হাতে তুলে দিয়েছিলেন আর বলেছিলেন তীর্থ দর্শন করে আসুন। 20 বছর বয়সে ঈশ্বরচন্দ্রের সংস্কৃত কলেজের যাবতীয় শিক্ষা সমাপ্ত হয়। মাস্টারমশাইরা তার জ্ঞান, প্রতিভা
ও গুণের প্রশংসা করেই থেমে থাকেননি। কৃতি ছাত্রকে সকলে মিলে স্বীকৃতিও দিয়েছিলেন। মাস্টারমশাইরা একত্রিত হয়ে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেছিলেন। এই নামেই তিনি ভারতে বিখ্যাত।